আজকে আমি আপনাদেরকে সমাজের বহুল প্রচারিত একটি জাল হাদিসের গল্প বলবো। দয়া করে সবাই মনোযোগ সহকারে শুনবেন। এবারে আমি উক্ত আশারে গল্পে সমৃদ্ধ সেই জাল হাদিসটি বলে নেই। হাদিসটির ভাষা এমনই, জগৎজননী মা ফাতেমা যখন পর্দা নিলেন, তখন প্রথম খলিফা হযরত আবু বকর মা ফাতেমাকে কবরে শুইয়ে দিয়ে কবরের মাটিকে বলল, হে মাটি, তুমি কি জানো আজকে তোমার বুকে কাকে রেখে যাচ্ছি? ফাতেমা হলো নবীকন্যা, ইমাম হাসান এবং হুসাইনের মা এবং আলীর সহধর্মিনী। তুমি তার সাথে খারাপ ব্যবহার করিও না। তখন মাটি জবান খুলে বলল, আমি নবীকন্যা চিনি না, আমি ইমাম হাসান ও হুসাইন এবং আলীকে চিনি না, আমি শুধু আমল চিনি। যার আমল ভালো সে ভালো থাকবে, আর যার আমল খারাপ সে খারাপ থাকবে। এই হলো আমাদের সমাজের কুখ্যাত আলেম সমাজের সেই আশারে গল্পের সেই হাদিস। এবার একটু এই মিথ্যা জাল হাদিস নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করতে চাই। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি হতো না। এই মাটি, আকাশ, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, পানি কোনো কিছুই সৃষ্টি হতো না। মহান আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের প্রেমের মায়ায় সব কিছু সৃজন করেছেন, যার সুপারিশ ছাড়া সৃষ্টি জগতের কেউ মুক্তি লাভ করতে পারবে না। যাকে আল্লাহ পাক হাবিব তথা দোস্ত বলে ডাকতেন, যাকে আল্লাহ সৃষ্টি জগতের রহমতের কাণ্ডারি করে প্রেরণ করেছেন, অথচ মাটির কত বড় সাহস! রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের সৃষ্টি না হলে মাটিরই তো সৃষ্টি হতো না। অথচ ভাগ্যের নির্মম পরিহাসে মাটি আমার দয়াল রাসূল পাককে চিনে না বলে ঘোষণা করছে। যার প্রেমে আল্লাহ সারাক্ষণ এসকে মগ্ন, অথচ মাটি তাকে চিনে না। মাটি আমার ইমাম মাওলা হাসান এবং হুসাইনকে চিনে না, যারা যুবকদের বেহেস্তের জান্নাতের যুবকদের সর্দার। আবার মাটি আমার মাওলা আলীকেও চিনে না, অথচ সকল সৃষ্টি জগৎ মাওলা আলীর প্রেমে পাগল। মাটি আমার মহিলাদের জান্নাতের সর্দারনী জগৎজননী মা ফাতেমাকেও চিনে না, তাহলে জান্নাতের সর্দারনী হয়ে লাভই বা কী হলো? আচ্ছা ভাই, মাটি হিসাব নেওয়ার কে? কে তাকে এমন ক্ষমতা দিল? হিসাব নেওয়ার মালিক তো একমাত্র আল্লাহ পাক। তাহলে মাটি কি দ্বিতীয় কোনো আল্লাহ হয়ে গেল নাকি? নাউজুবিল্লাহ। নচেত মাটি কীভাবে আল্লাহর চেয়েও ক্ষমতাবান হয়ে গেল? সে জান্নাতের সর্দারনী মা ফাতেমার আমল দেখারই বা কে? আমল তো দেখবেন একমাত্র আমার আল্লাহ পাক। বাহ, কি চমৎকারভাবে এখন মাটিকেও আমরা আল্লাহ বানিয়ে দিচ্ছি! তাহলে মূর্তি আর সূর্য পূজারীর মধ্যে আমাদের পার্থক্যই বা রইল কোথায়? একটু ভেবে দেখুন তো হৃদয়ের উপলব্ধি থেকে, আপনার সুসম্পন্ন শুদ্ধ বিবেকই এর উত্তর দিয়ে দিবে। এবার একটু গভীরে প্রবেশ করি। শুধুমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের মুখের কথা ও কর্মকে হাদিস বলা হয়, কোনো সাহাবির কথাকে হাদিস বলা যায় না। তাহলে কিভাবে হযরত আবু বকরের কথা হাদিস হয়ে গেল? কারণ তখন তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম অনেক আগেই পর্দা নিয়েছেন, তাহলে এটা কিভাবে হাদিস হলো? এবার দেখুন সূক্ষ্ম কৌশলে কিভাবে আবু বকরকে নবী বা রাসূল বানিয়ে দিল। নাউজুবিল্লাহ। কথাই বলে না, চোরে চুরি করতে গেলেও কিছু আলামত রেখে যায়। কি করে এমন তুগলকি কাণ্ড ঘটল নিশ্চয়ই তা জানতে চান। হ্যাঁ, আমিও সেই কথাটি বলার জন্যই এই আলোচনাটুক করছি। মোনাফেক মুয়াবিয়া এবং কাফের ইজিদ শুধু আমার পাক পাঞ্জাতনকে হত্যা করেই ক্ষান্ত হয়নি, বরং 89 বছর ধরে রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে পাক পাঞ্জাতনের সানে অপমানজনক এই রকম হাজার হাজার জাল হাদিস তৈরি করে গেছে মুসলিম সমাজের মাঝে। আর শত শত এজিদি মাদ্রাসা তৈরি করে সরকারি অর্থায়নে নিজস্ব শিক্ষক দিয়ে এই সব জাল হাদিস পড়ানো হয়। তারপর সেই ছাত্ররা হয়ে যায় আমাদের সমাজে মুফতি, মুহাদ্দিস, মাওলানা ও হাফেজ। মুয়াবিয়া ও এজিদ বাপ বেটা মিলে শুধু পাক পাঞ্জাতনের সদস্যদেরকে হত্যাই করেনি, বরং অতি সুকৌশলে পাক পাঞ্জাতনের প্রতি বিষবৃক্ষ রচনা করে গেছে। কারণ আমরা মুসলিম জাতি, যাতে কখনও পাক পাঞ্জাতনের অনুসারী এবং তাদেরকে ভালোবাসতে না পারি, তার পাকাপোক্ত ব্যবস্থা করে গেছে হাজার হাজার জাল হাদিস তৈরি করে। এই জন্য আমরা আজ ওলি আল্লাহ বিরোধী হয়ে গেছি। নাটের গুরু মুয়াবিয়া কি চমৎকারভাবে দাবার গুটি চাল দিয়ে গেছে, আমরা তা একবারও ঘনাক্ষরেও বুঝতে পারছি না। এইসব জাল হাদিস মাদ্রাসা থেকে পড়ে মোল্লারা ওয়াজে কেঁদে কেঁদে এমনভাবে উপস্থাপন করে যাতে আমরা সবাই আবেগ আপ্লুত ও ভীত হয়ে যাই, আর আমরা অবিবেক অন্ধ মুসলিম জাতি একবারকে স্বীকার করে নেই, একবারও হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারলাম না।
তাই সত্য আজ আমাদের ছেড়ে বহুদূরে এবং মিথ্যার দানা বিদেশে মুসলিম সমাজে। একবারও কি ভেবে দেখেছেন আপনি রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাওলা আলী, মা ফাতেমা এবং মহাপ্রভু ইমাম মাওলা হাসান এবং হুসাইনকে অপমান করে কি লাভ? কিয়ামত পর্যন্ত ইবাদত করলেও কিছু হবে না যদি পাক পাঞ্জাতনের শানে বিন্দু মাত্র অপমান করেন বা বেয়াদবি করেন। হে মুসলিম জাতি, একবার বিবেকের দ্বার উন্মোচন করুন, নচেত অন্ধকার আপনাদের পিছু ছাড়বে না। তাই বলি পাক পাঞ্জাতনকে ভালোবাসতে এবং মুক্তি পেতে আল্লাহর মনোনীত ওলি আল্লাহর কাছে চলে যান, তাহলে শুদ্ধ চিত্তে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পারবেন পাক পাঞ্জাতনকে। আর আমরা ধোকা জাল হাদিসের ধোকায় পড়ে ফাঁদে পড়ে নিজেদের ইমান যেন নষ্ট করতে চাই না। সুতরাং মোট কথা হচ্ছে, এই যে হাদিসটি জাল হাদিসের মাধ্যমে ইসলামী জনসমাজে, এখানে একটি মিথ্যাকে প্রতিষ্ঠিত করার জন্য কত বড় বেয়াদবি করা হয়েছে পাক পাঞ্জাতনের শানে, বিশেষ করে আমার মা ফাতেমার শানে। এখানে এই জাল হাদিসের কারিগররা আসলে বোঝাতে চেয়েছে কবরের আজাব সম্পর্কে, এই কবরের আজাবকে, ভুয়া কবরের আজাবকে প্রতিষ্ঠা করতে গিয়ে তারা মা ফাতেমার শানে যে চরম বেয়াদবি করেছে এবং সর্বোপরি পাক পাঞ্জাতনের শানে যে চরম বেয়াদবি করে ফেলেছে, এই ব্যাপারে তাদের কোনো ভ্রুক্ষেপ নাই। কারণ তারা তো পাক পাঞ্জাতনের শান মানে একেবারেই অবিশ্বাসী। আসলে এই হাদিসের যে বিষয়বস্তুটা, এই যে কথাগুলো, এটা সম্পূর্ণই ভুয়া এবং মিথ্যা। কারণ আমার মা ফাতেমা আমার দয়াল নবী পাকের ওফাতের প্রায় ছয় মাস পরে পর্দা গ্রহণ করেছেন। এই যে মা ফাতেমাকে যে দাফন কাফন করা হয়েছে, এর কোনো সময়েই, তথা মা ফাতেমার দাফন কাফন কার্যের কোনো সময়েই ওখানে আবু বকর উপস্থিত ছিল না। এটা ঐতিহাসিকভাবেই চরম সত্য এবং সুপ্রতিষ্ঠিত। সেখানে এই আবু বকর মা ফাতেমার লাশ কবরে নামিয়েছে এবং মাটি তাকে চিনছে না। সেই প্রসঙ্গে প্রসঙ্গক্রমে মাটি নবীকেও চিনছে না, মাটি ইমাম হাসান হোসাইন এবং মাওলা আলীকেও চিনছে না, আর মা ফাতেমাকে তো চিনছেই না। আসলে আবু বকর মা ফাতেমার কবর লাশ কবরে নামাই নাই। এখানে মাটির এই কাহিনীগুলো আসলে সম্পূর্ণই ভুয়া। কোনোভাবেই কোনো জারজের বাচ্চা প্রমাণ করতে পারবে না যে আবু বকর আমার মা ফাতেমার জানাজা তথা জানাজা এবং দাফন কাফন কার্যের কোনো সময়ই এই আবু বকর উপস্থিত ছিল। সে তো উপস্থিতই ছিল না। সে আর কীভাবেই আমার মা ফাতেমার লাশ মুবারক কবরে নামাবে, আর কবরই বা এই সমস্ত তথা কবরের মাটি বা এই সমস্ত কথা কীভাবে বলবে? আসলে এই বিষয়বস্তুর সম্পূর্ণটাই ভুয়া। এখানে মোটের ওপরে বলা চলে দুইটি বিষয়। একটি হচ্ছে এই মাবিয়াইজিদের অনুসারীরা, বস্তুবাদী খেলাফতি গংরা, কবরের আজাবের হাকিকতে যে কবরের আজাব এই দেহ নামক কবরে, সেটাকে বিনষ্ট করে মুসলিম সমাজে ওই যে মাটির, মানুষ মারা গেলে যে লাশ দাফন করা হয় সেই মাটির কবরের আজাবকে প্রতিষ্ঠা করার জন্য এখানে মাটির জবান খুলে দিয়েছে এবং এখানে আমলের ব্যাপারটাকে তুলে ধরে মা ফাতেমাকেও চিনে না, নবীকেও চিনে না, ইমাম হাসান হোসেনকেও চিনে না এবং মাওলা আলীকেও চিনে না, এই বিষয়টি তুলে ধরার মাধ্যমে পাক পাঞ্জাতনের শানে চরম বেয়াদবি করা হয়েছে। এই হলো মোট বিষয় দুটা। একটা হলো কবরের আজাবকে প্রতিষ্ঠিত করা, আর দ্বিতীয়ত এই আমলকে প্রাধান্য দিয়ে সেখানে পাক পাঞ্জাতনের কোনো বিষয় না। এগুলো আসলে সম্পূর্ণ বিষয়টাই ভুয়া। প্রথমত মা ফাতেমার দাফন কাফন এবং জানাজা কোনো কার্যেই আবু বকর উপস্থিত ছিলই না। সেখানে তার সে মা ফাতেমার লাশ মোবারক কবরে নামিয়েছে, এই ব্যাপারটিও ভুয়া। মোট কথা হচ্ছে, এগুলো মাবিয়াইজিদ গংদের অনুসারীরাই এই জাল হাদিসের জন্ম দিয়েছে এবং এই জাল হাদিস দালিলিকভাবে প্রতিষ্ঠা করেছে মাবিয়াইজিদের অনুসারীরা, এবং কি এই জাল হাদিসকে সহি হাদিস বলে প্রতিষ্ঠা করার অপ্রাণ চেষ্টায় আজরত রয়েছে ওই জারজ মাবিয়াইজিদের অনুসারীদের দল।